আমি আপনাদেরকে পেশার নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। কিছু ভুল রয়েছে, কিছু ভুল মানুষে জানে, এই ভুলটা আপনাকে অবশ্যই শুধরাতে হবে। প্রেশার দিনে কতবার মাপা যাবে, প্রেশার কত থাকা ভালো জেনারেল মানুষের, প্রেশার বেড়ে গেলে কি কি পথ অবলম্বন করতে হবে, কমে গেলে কি অবলম্বন করতে হবে, এবং কোন কোন কারণে প্রেশার কমে যায় এবং বেড়ে যায়। প্রথমে আমরা জানবো যে প্রেশার কত থাকা ভালো। ব্লাড প্রেশার মূলত 4 প্রকার, এর মধ্যে আমরা সচরাচর 2 প্রকার ইউজ করে থাকি। একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। এখন প্রশ্ন হলো সিস্টোলিক কত থাকা উচিত এবং ডায়াস্টোলিক কত থাকা উচিত। সিস্টোলিক হচ্ছে উপরের রক্তচাপ, উপরের রক্তচাপ নর্মাল হচ্ছে 110 থেকে 140 পর্যন্ত, এবং নিচে যেটা ডায়াস্টোলিক তার নর্মাল হচ্ছে 60 থেকে 90 পর্যন্ত। তাহলে নর্মাল ব্লাড প্রেশার কত, ভালোর ব্লাড প্রেশার কত? ভালো এবং নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে যদি উপরেরটা 110 থেকে 140 মধ্যে থাকে এবং নিচেরটা 60 থেকে 90 ভিতরে থাকে, তাহলে এটা ভালো ব্লাড প্রেশার। কিছু কম বেশি হলে, 5-10 কম বেশি হলে কোনো সমস্যা নেই, তবে বয়সের ক্ষেত্রে এটা একটু তারতম্য করতে পারে। কিছু ব্যক্তি রয়েছে দিনে 4-5 বার প্রেশার মাপবে, বা প্রেশার মাপার মেশিন দেখলেই বলবে ডাক্তার সাহেব আমার প্রেশারটা মেপে দেন। এটা কিন্তু কমন একটা রোগ, এটা কিন্তু তার সাইকোলজিক্যাল একটা সমস্যা। প্রেশারের মেশিন দেখলেই ডাক্তার সাহেবকে বলবে ডাক্তার সাহেব আমার প্রেশারটা মেপে দেন। আপনার শরীর ভালো থাকে, কোনো সমস্যা না হয়, তাহলে অযথায় প্রেশার মাপবেন না। দিনে কতবার প্রেশার মাপা যাবে এটার জন্য একেবারে স্পেসিফিকলি নির্দিষ্ট কোনো কারণ নেই। যে প্রয়োজন হয় দিনে 5-6 বারও মাপতে হয়, কারণ যারা কার্ডিওলজি পেশেন্ট রয়েছে তাদেরকে যখন সিসিওডে বা আইসিওতে ভর্তি করা হয় তাদের কিন্তু সবসময় প্রেশারটা অবজারভেশন করতে হয়, সেটা একেবারে রোগীর উপরে ডিপেন্ড করে। আবার কিছু মানুষ আছে যে একটু ঘাড় ব্যথা করলো, একটু মাথা ধরা থাকলো, মাথা ব্যথা করলো, একটু প্রেশার মাপতে হবে, মনে হয় আমার প্রেশার হাই হয়ে গেছে বা লো হয়ে গেছে। একজন মানুষ জিজ্ঞেস করে প্রেশার মাপার পরে আমার প্রেশার কি 120/80 আছে কি না। 120/80 নর্মাল প্রেশার। প্রেশার বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যদি কোলেস্ট্রল লেভেলটা অনেক বেশি থাকে, যারা স্মোকিং করে, ড্রাগের সাথে অ্যাডিক্টেড রয়েছে, এছাড়া যাদের ওজন অনেক বেশি, ওবেসিটি, তাদের কিন্তু দ্রুত হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। লো ব্লাড প্রেশার মূলত দেখা যায় যে যদি মানুষ একেবারে উইকনেস থাকে, সেক্ষেত্রে আরও কিছু স্পেসিফিক হার্টের ডিজিজ রয়েছে, সে কারণেও কিন্তু লো ব্লাড প্রেশার বা রক্তচাপ অনেক কমে যেতে পারে এইগুলো কারণে। হাই ব্লাড প্রেশার থেকে বাঁচতে অবশ্যই আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা স্মোকিংয়ের সাথে জড়িত তাদেরকে স্মোকিং বা ড্রাগ থেকে বেরিয়ে আসতে হবে। যদি আপনার গ্লুকোজ থাকে অর্থাৎ ডায়াবেটিসের লেভেলটা একটু বেশি থাকে, তাহলে সেটা নিয়ন্ত্রণ রাখতে হবে। পাশাপাশি হচ্ছে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনার যদি ট্রাইগ্লিসারিনটা অনেক বেশি থাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। খাবার দাবার একটু নিয়মাফিক খেতে হবে, বাইরের পাসপোর্ট বা খোলা খাবার, তেলে ভাজা খাবার, ফ্রাই জাতীয় খাবারগুলো একেবারে বন্ধ করে দিতে হবে। এবং যদি প্রেশার আপনার খুব বেশি হয়ে যায় তাহলে তাড়াহুড়া করে একটা ফার্মেসিতে গিয়ে মেপে ওষুধ সাথে সাথে খাওয়ানো যাবে না, কারণ একজন মানুষের প্রেশার 140-এর উপরে যদি থাকে তা সেটা অ্যাবনর্মাল। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেনশনের কারণে বাড়তে পারে, ঘুমের কারণে বাড়তে পারে, বা কারোর সাথে রাগারাগির কারণে প্রেশার কিন্তু একটু হাই হতে পারে। প্রেশার যখন বেড়ে যাবে সাথে সাথে প্রেশার শুরু করবেন না, এটা একটু অবজারভেশন শুরু করতে হবে, সেজন্য অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে। যাদের প্রেশার কমে যায় বা মাঝে মাঝে অনেক বেশি দুর্বল লাগে, প্রেশার যখন মাঝে মাঝে মাপান তখন দেখেন 60/90 বা 70/90, 70/100, এগুলো একটু প্রেশারটা একটু লো, নর্মালের থেকে একটু কম, তবে এক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি হেলদি কিনা। যদি হেলদি হয়ে থাকেন অবশ্যই আপনার ঘুমটা ঠিকঠাক মতনে হচ্ছে কি না, আপনি আদার কোনো আপনার রোগ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এগুলোকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি হচ্ছে ইনস্ট্যান্ট একটা স্যালাইন খেতে পারেন, স্যালাইনটা খেলে আপনার শরীরটা একটু ভালো লাগবে। যদি এই সমস্যাটা প্রায়ই হয়ে থাকে যে মাঝে মাঝে আপনার প্রেশারটা ফল করে কমে যায়, তাহলে অবশ্যই একজন কার্ডিওলজি ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। তার পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার পর আপনাকে সাজেস্ট করবে, ওষুধ দেবে, আশা করি ভালো হয়ে যাবে। সো এই ছিল আজকে প্রেশার নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।